কালার গুলা দেখলে মনে হবে খেয়ে ফেলি একটা কালার। দেখেন এত সুন্দর মাশাআল্লাহ কালারটা, দেখেন ওয়াও, এইটার এক একটা কালার আপু দেখতেছেন ভালো লাগতেছে। দেখেন এইটা আমার হাতেরটা, আর এইটার কালার গুলা দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর। দিল্লি বুটিক্স এর কালার অলওয়েজ খুব সোবার অ্যান্ড লাইট কালার হয়। এই ড্রেসটা পছন্দ হবে প্রত্যেকটা আপুর, এই ড্রেসটা পছন্দ হবে। দেখেন এটা যখন বানাবেন এই জায়গাটা এরকম এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন, তা এই জায়গাটা কাটওয়ার করে নিলে ড্রেসটা আরো বেশি অনেক সুন্দর একটা ড্রেস। ড্রেসের হাতাটা দেখেন পুরো হাতার মধ্যে এরকম কাজ করা আছে, পুরো হাতার মধ্যে এরকম করে কাজ করা আছে, এক্সিলেন্ট একটা ড্রেস। এই ড্রেসটা আপনার দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, গলার ডিজাইনটা দেখেন কি নাইসলি কাটওয়ার্কটা করা। দিল্লি বুটিক্স এর কালেকশন এগুলো মোটামুটি 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর ড্রেস, অপূর্ব সুন্দর একটা ফিনিশিং। দেখেন দেখেন এইরকম করে এমব্রয়ডারি ফিনিশিংটা, দেখেন সিকোয়েন্সের কাজগুলা, দেখেন এখানের সিকোয়েন্সের কাজগুলা, দেখেন এত সুন্দর ফিনিশিং দিয়ে এটা আপু করা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এটার দামানটাই দেখেন কত সুন্দর, দামানটা এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন, কাটওয়ার করে দিতে বলবেন। অনেক সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা থাকবে। দেখেন এইটা হচ্ছে ড্রেসের স্লিভসের কাপড়, স্লিভসটা এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, এইটা হচ্ছে আপু সালোয়ার এবং ইনারের কাপড় শাড়ি প্লাস সালোয়ার, এত সুন্দর গর্জিয়াস, খুব নিতে ইচ্ছা করে, অনেক ভালোবাসা রইলো দিদি ইনশাল্লাহ। ড্রেসের নেকটা মাই গড অপূর্ব সুন্দর, শুধু ড্রেসের নেকটা না, ড্রেসের এখান থেকে আপনার কাজগুলা শুরু থেকে শুরু করে সবগুলা ফিনিশিং, উল্টা পাশের ফিনিশিং দেখেন কোনো সুতা এব্রো থেব্রো নাই। এটা যে আপনার দিল্লি বুটিক্স, আপনি কোয়ালিটি দেখলে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে দেখেন দামানটা, দামানের মধ্যে দেখেন এরকম কাটওয়ার্ক করে ডিজাইন করে। এই কাপড়টা টেলার্সকে বলবেন এরকম 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 করে। এইটার দামানটা দেখেন কি সুন্দর, বাও, ড্রেসের নেক আর দামান দুইটা কি যে সুন্দর, দেখেন মাশাআল্লাহ। এইটা হচ্ছে যে আপনার ড্রেসের কালারটা, এটার হাতাটাও অপূর্ব সুন্দর। আপনি ড্রেসের হাতাটা দেখে ইনারের কাপড়টা শুকি, তুমি ছবি তুলো নাই তুলছি, তাহলে আবার এরকম করতে অনেক সুন্দর আপু। এই কালারটাও খুবই সুন্দর, দেখলে ভালো লাগে আপু, যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, নেকের পোর্শনটা আর দামানের পোর্শনটা দেখেন কি সুন্দর, নেকটা যেমন সুন্দর দামানটা দেখেন ওরকম সুন্দর, ফিনিশিংটা দেখেন। আমি যদি ড্রেসের উল্টা পাশ দেখাই, উল্টা পাশের ফিনিশিং দেখেন আপনি, যে এগুলা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স কালেকশন, আপনি কোয়ালিটিটা আপু দেখলেই বুঝতে পারবেন। দেখেন ড্রেসের দামানটা কি সুন্দর, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, হাতাটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ, সুন্দর ড্রেস, অমন সুন্দর দোপাট্টা, মাশাআল্লাহ দোপাট্টাটা দেখেও ভালো লাগতেছে। আর এখানে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে আপু, সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দিবেন। এই কালেকশন গুলো অপূর্ব সুন্দর আপু, অপূর্ব সুন্দর, যার এটা লাগতেছে আর আপনার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। এগুলো আপনার দিল্লি বুটিক্স নেক আর দামান, দামানের ফিনিশিং দেখেন, নেকের ফিনিশিং দেখেন, লাইক আপনার এখানে যে এই যে সিকোয়েন্স গুলার সাথে এমব্রয়ডারি যে করে বসানো, এত সুন্দর রাউন্ড শেপ দিয়ে বসানো, দেখেন অনেক চোস এটা। এই কালারটা আপু যা লাগতেছে স্ক্রিনশট নেন, সেরকম হাতের কাপড় কাজ করা থাকবে, অনেক বেশি সুন্দর। সেটার দোপাট্টা, উফ, দোপাট্টাটা দেখেন আমি একটু ক্লোজ দিয়ে যদি এসে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ অনেক সুন্দর দোপাট্টা দেখেন, দোপাট্টাটা যেমন সুন্দর ড্রেসটা অমন সুন্দর, কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। আর ড্রেসের দামানে সেম কাজ করা আছে, এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আপু, অনেক জোস একটা ড্রেস, কোয়ালিটিটা দেখে ডিফারেন্ট আপু। হ্যাঁ, গলা যেমন সুন্দর, দামান এমন সুন্দর, কালারটা টোটালি ডিফারেন্ট আপু। এর গলা একই রকম, একই প্যাটার্নে কাজ করা, মাশাআল্লাহ। আপনি ড্রেসের উল্টা পাশের ফিনিশিং দেখবেন, সবকিছু দেখবেন, মাশাআল্লাহ। দিল্লি বুটিক্স এর একদম ওয়েটলেস এর মধ্যে, পিওর পিওর চর্চেট এর মধ্যে এটা, এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা পুরো এরকম কাজ করা সাপু। যারা এই ধরনের সুন্দর দোপাট্টা না, যেমন সুন্দর ড্রেস, এই কালারটা আমার মনে হয় সবাই লাইক করে, খুবই সুন্দর একটা হালকা পিচি পিঙ্কি কালার, এটা পিচি পিঙ্কি কালার, দেখেন মাশাআল্লাহ। ড্রেস গুলা দেখে দিলটা